শুভ সকাল প্রিয় দর্শক, তাসমিয়া তারিন প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি একুশে বিজনেসে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের জানিয়ে দিব অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের নানা তথ্য। ঢাকা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রতি মুহূর্তে শেয়ার লেনদেনের তথ্য আমরা একুশে স্ক্রিনে ফুটিয়ে তুলি স্বয়ংক্রিয় গ্রাফিক্সের মাধ্যমে, যা আসে ঢাকা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডাটা সার্ভারের সাথে সংযুক্ত আমাদের নিজস্ব ডাটাবেস থেকে। এছাড়া পুঁজিবাজারের নানা তথ্য আর অতিথিদের বিশ্লেষণ সহ শেয়ার বাজারের সর্বশেষ খবর তো থাকছেই। আর দর্শক, টেলিফোন, এসএমএস বা ইমেল করে আপনি জেনে নিতে পারবেন পুঁজিবাজারের যে কোনো তথ্য। দর্শক, দেশে পুঁজিবাজারে দিন শুরু খবরাখবর জানাতে আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি ঢাকা ও চিটাগং স্টক এক্সচেঞ্জ স্টুডিওতে। ডিএসইতে আছেন রহমান রনো এবং সিএসইতে আছেন নুসরত খান। তাই আপনাকে ধন্যবাদ। শুরুতে জানিয়ে দিচ্ছি, এই মাত্র শুরু হয়ে গেল ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের দিনের লেনদেন। আমিও জানিয়ে দিচ্ছি, এই মাত্র শুরু হয়ে গেল চিটাগং স্টক এক্সচেঞ্জের আজকের দিনের লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হয়েছে, তবে শুরু আপডেট জানানোর আগে কিছু কোম্পানি নিউজ জানিয়ে রাখছি। গতকাল বাংলাদেশ সাবমেরিন ক্যাবলে লভ্যাংশ নির্ধারণী বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়। সেখান থেকে সমস্ত অর্থ বছরের জন্য 35% ডিভিডেন্ডের ঘোষণা আসে। এর মধ্যে 20% ক্যাশ এবং 15% স্টক ডিভিডেন্ড। গত বছর কোম্পানিটি 10% স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছিল। ওই সময় কোম্পানিটির ইপিএস ছিল 7.85 টাকা, এনএভি পার শেয়ার ছিল 28.07 টাকা। বর্তমানে কোম্পানিটির ইপিএস দাঁড়িয়ে আছে 6.69 টাকা, এনএভি পার শেয়ার দাঁড়িয়ে আছে 30.34 টাকা এবং এনওসিএফপিএস দাঁড়িয়ে আছে 6.11 টাকা। লভ্যাংশ সংক্রান্ত কোম্পানির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী 26 সেপ্টেম্বর এবং এজিএম ডেট নির্ধারণ করা হয়েছে 26 অক্টোবর। আজ এই কোম্পানির কোনো ধরনের প্রাইস লিমিট থাকছে না। এছাড়া আগামীকাল দুইটি প্রতিষ্ঠানে লভ্যাংশ নির্ধারণী বোর্ড মিটিং রয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো ডিবিএইচ এবং আইসিবি। আইসিবি গত বছর 25% ক্যাশ এবং 25% স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছিল। ওই সময় কোম্পানিটির ইপিএস ছিল 137.06 টাকা, এনএভি পার শেয়ার ছিল 769.98 টাকা এবং নেট প্রফিট আফটার ট্যাক্স ছিল 462 কোটি টাকা। কোম্পানিটির অনুমোদিত ও পরিচালিত মূলধন যথাক্রমে 500 ও 421 কোটি টাকা। বর্তমানে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে 2176 কোটি টাকা। মোট শেয়ারের 70% রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে, সরকারের হাতে রয়েছে 27% এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে মাত্র 2.71%। এছাড়া ডিবিএস গত বছর 10% ক্যাশ এবং 15% স্টক ডিভিডেন্ড ঘোষণা করে। ওই সময় কোম্পানিটির ইপিএস ছিল 3.91 টাকা, এনএভি পার শেয়ার ছিল 20.32 টাকা, নেট প্রফিট আফটার ট্যাক্স ছিল 39 কোটি টাকা। কোম্পানিটির অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে 200 ও 116 কোটি টাকা। বর্তমানে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে 83 কোটি টাকা। মোট শেয়ারের 75.48% রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে, বাকি 24.52% রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে। কোম্পানিটির বর্তমান পি রেশিও দাঁড়িয়েছে 19.03%। জানিয়ে রাখছি, পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহের অনুমোদন পেয়েছে অ্যাপোলো ইস্পাত। আগামী 6 অক্টোবর থেকে আইপিও আবেদন গ্রহণ শুরু হবে, চলবে 10 অক্টোবর পর্যন্ত। তবে প্রবাসীদের জন্য সুযোগ থাকবে 19 অক্টোবর পর্যন্ত। শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে 22 টাকা। কোম্পানিটি বাজার থেকে 220 কোটি টাকা সংগ্রহ করবে। ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট। তো আমরা যদি দিনের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জের খবরাখবর দেখে নিই, তাহলে দেখবো যে দিনটি শুরু হয়েছে একটি পজিটিভ ট্রেন্ডের মধ্যে দিয়ে। তবে দেখার বিষয়, দিনের শেষ পর্যন্ত এটি অব্যাহত থাকে কিনা। এখন পর্যন্ত লেনদেনের প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বৃদ্ধি পেয়েছে 11টি, সেখানে দর হারিয়েছে মাত্র একটি। ঠিক এই মুহূর্তে ডিএসই প্রধান ইন্ডেক্সটাকে দেখা যাচ্ছে, এটা অবস্থান করছে 4073 পয়েন্টে। ডিএসই 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে, এটা অবস্থান করছে 1517 পয়েন্টে। ঠিক এই মুহূর্তে লেনদেনের শীর্ষে যে কোম্পানিগুলো রয়েছে, এর মধ্যে প্রথমেই রয়েছে যে কোম্পানিটি, সেটি আমাকে জানিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে গ্রামীণ ফোন। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল। তৃতীয় অবস্থানে রয়েছে জিএমআই সিরিজ মেডিকেল ডিভাইসেস। চতুর্থ অবস্থানে রয়েছে ইউনাইটেড এয়ার। পঞ্চম অবস্থানে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। ষষ্ঠ অবস্থানে পদ্মা অয়েল। সপ্তম অবস্থানে রয়েছে বেক্সিমকো। অষ্টম অবস্থানে রয়েছে ওরিয়ন ফার্মা। ঠিক এই মুহূর্তে দেখা যাচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 37 লাখ টাকার কিছুটা বেশি। লেনদেনের প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বৃদ্ধি পেয়েছে 14টি, দর হারিয়েছে 2টির এবং 2টি দর অপরিবর্তিত অবস্থায় রয়েছে। ডিএসই প্রধান ইন্ডেক্স থেকে দেখা যাচ্ছে, এটি অবস্থান করছে 4073 পয়েন্টে এবং ডিএস 30কে দেখা যাচ্ছে, এটি অবস্থান করছে 1517 পয়েন্টে। ঠিক এই মুহূর্তে লেনদেনের শীর্ষে অবস্থান করছে আরএন স্পিনিং। দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল। তৃতীয় অবস্থানে রয়েছে ফার্মাইট। চতুর্থ অবস্থানে গোল্ডেন হারভেস্ট। পঞ্চম অবস্থানে রয়েছে অ্যাপেক্স অ্যাডেল্টি ফুটওয়্যার।
ষষ্ঠ অবস্থানে ইউনাইটেড এয়ার, সপ্তম অবস্থানে জিএমআই সিরিঞ্জ মেডিকেল ডিভাইসেস, অষ্টম অবস্থানে রয়েছে ন্যাশনাল টিউবস, নবম এবং দশম অবস্থানে যথাক্রমে রয়েছে স্কয়ার টেক্সটাইল এবং ICBMCL ফার্স্ট মিউচুয়াল ফান্ড। এছাড়া শতাংশের দিক থেকে যে কোম্পানিগুলো সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে, প্রথমে যে কোম্পানিটি রয়েছে সেটি হচ্ছে মডার্ন ডাইং, দ্বিতীয় অবস্থানে ICBMCL ফার্স্ট মিউচুয়াল ফান্ড, তৃতীয় অবস্থানে রয়েছে মেঘনা কন্ডেন্স মিল, চতুর্থ অবস্থানে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড, পঞ্চম অবস্থানে রহিম টেক্সটাইল, ষষ্ঠ অবস্থানে লিব্রা ইনফিউশন, সপ্তম অবস্থানে জিএমআই সিরিঞ্জ মেডিকেল ডিভাইসেস, অষ্টম অবস্থানে রয়েছে ন্যাশনাল টিউবস, নবম এবং দশম অবস্থানে যথাক্রমে রয়েছে এমবি ফার্মা এবং সিটি ব্যাংক। তো এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের দিন শুরু খবর খবর। এখন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের দিন শুরু খবর খবর জানতে চলে যাব সিএস স্টুডিওতে, সেখানে রয়েছেন নুসরাত খান। রণ, আপনাকে ধন্যবাদ। চিটাগং স্টক এক্সচেঞ্জে দিনটি শুরু হয়েছে একটি নেগেটিভ ট্রেন দিয়ে, যদিও গতকাল যদিও বা একটি পজিটিভ ট্রেন দেখা গিয়েছিল চিটাগং স্টক এক্সচেঞ্জের লেনদেনে। দিনের শুরুতে সিসি সিলেক্টিভ ক্যাটাগরি ইন্ডেক্সটি 4 পয়েন্ট কমে অবস্থান করছে 7,937 পয়েন্টে, সিসি 30 ইন্ডেক্সটি 12 পয়েন্ট কমে অবস্থান করছে 10,417 পয়েন্টে, এছাড়া সিসি অল শেয়ার প্রাইস ইন্ডেক্সও নেগেটিভ রয়েছে। ঠিক এই মুহূর্তে সিসি সিলেক্টিভ ক্যাটাগরি ইন্ডেক্সটি 4 পয়েন্ট কমে অবস্থান করছে 7,917 পয়েন্টে, সিসি 30 ইন্ডেক্সটি নেগেটিভ রয়েছে 12 পয়েন্ট কমে অবস্থান করছে 10,417 পয়েন্টে, এছাড়া অপর একটি সূচক সিসি অল শেয়ার প্রাইস ইন্ডেক্সও নেগেটিভ থাকতে দেখা যাচ্ছে 6 পয়েন্ট কমে অবস্থান করছে 12,565 পয়েন্টে। দিনের শুরুতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগেরই দাম বেড়েছে, 9টির কমেছে 4টির এবং অপরিবর্তিত রয়েছে 3টির। ঠিক এই মুহূর্তে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 78 লাখ টাকার বেশি। যেসব প্রতিষ্ঠান দিনের শুরুতে লেনদেনের শীর্ষে আছে তাদের মধ্যে প্রথমে অবস্থান করছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, দ্বিতীয় অবস্থানে রয়েছে আয়ন স্পিনিং, তৃতীয় অবস্থানে রয়েছে জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস এবং চতুর্থ অবস্থানে রয়েছে ইউনাইটেড এয়ার। প্রথম অবস্থানে থাকা বাংলাদেশ সাবমেরিন কেবল প্রতিটি শেয়ার 245 টাকায় লেনদেন হচ্ছে। ঠিক এই মুহূর্তে দেখা যাচ্ছে শতাংশের দিক থেকে দাম বেড়ে যেসব প্রতিষ্ঠান শীর্ষে আছে তাদের মধ্যে প্রথমে অবস্থান করছে জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস, দ্বিতীয় অবস্থানে রয়েছে এনভয় টেক্সটাইল, তৃতীয় অবস্থানে রয়েছে হাক্কানি পাল্প এবং চতুর্থ অবস্থানে রয়েছে বঙ্গজ। প্রথম অবস্থানে দেখা যায় এমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস এর 8.48% দাম বেড়েছে। শতাংশের দিক থেকে যেসব প্রতিষ্ঠান সবচেয়ে বেশি দাম হারিয়েছে তাদের মধ্যে প্রথমে অবস্থান করছে বেলিজিং, দ্বিতীয় অবস্থানে রয়েছে লিগাসি ফুড, তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড এবং চতুর্থ অবস্থানে রয়েছে কনফিডেন্স সিমেন্ট। প্রথম অবস্থানে থেকে বেলিজিং 9.25% দাম হারিয়েছে এবং এর প্রতিটি শেয়ার 25.50 টাকা লেনদেন হচ্ছে। দ্বিতীয় অবস্থানে থাকা লিগাসি ফুটওয়্যার 3.72% দাম হারিয়েছে এবং এর প্রতিটি শেয়ার 25.90 টাকা লেনদেন হচ্ছে। তৃতীয় অবস্থানে থাকা বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড 2% দাম হারিয়েছে এবং এর প্রতিটি শেয়ার 245 টাকায় লেনদেন হচ্ছে। এছাড়া চতুর্থ অবস্থানে থাকা কনফিডেন্স সিমেন্ট 1.37% দাম হারিয়েছে এবং এর প্রতিটি শেয়ার 130 টাকায় লেনদেন হচ্ছে। এছাড়া একটা কিছু কোম্পানি নিউজ জানিয়ে দিচ্ছি। সিএমসি কামাল এর উদ্যোক্তা পরিচালক আ ম হ মোস্তফা কামাল তার হাতে থাকা প্রতিষ্ঠানটির 49,85,788 শেয়ারের মধ্যে 22,30,788 শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। অপরদিকে একই কোম্পানির আরেক পরিচালক মোহাম্মদ আজিজুল ইসলাম একই পরিমাণ অর্থাৎ 22,30,788 শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। আগামী 30 কার্যদিবসের মধ্যে উভয় পরিচালক ব্লক মার্কেটে শেয়ার ক্রয় বিক্রয় করবেন বলে জানিয়েছেন। তো এই ছিল চিটাগং স্টক এক্সচেঞ্জের দিন শুরু খবরাখবর। নুসরাত ও রণ, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। দর্শক শুনছিলেন